মুজিব ও ছাব্বিশে মার্চ নিয়ে এ পর্যায়ে আমাদের সাথে অতিথি আছেন নীলফামারি এক আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবালি মুজিব এবং ছাব্বিশে মার্চ দুইটাই একই জিনিস শেখ মুজিব না হলে দেশ স্বাধীন হতো না ছাব্বিশে মার্চের ভাষণ আপনারা শুনেছেন সেটাও একটা ইঙ্গিত করতেছে যে আমাদের নতুন একটা দেশ পাচ্ছি যেটা বাঙালিদেরকে নিয়ে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ছাব্বিশে মার্চ বাংলাদেশের জন্ম বলা যায় যে বক্তৃতা উনি দিয়েছেন বিশ্বের মধ্যে আরেকটা বক্তৃতা আপনারা এইভাবে আমার মনে হয় না কোথাও শোনাইতে পারবেন তার সঙ্গে ছাব্বিশে মার্চ এবং সতেরো মার্চের মাঝামাঝি আরেকটা মার্চ আছে বিশে মার্চ যে আমাদের পল্লী বন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ সাথে জন্মদিন এই মার্চ মাসটা গুরুত্বপূর্ণ মাস গুরুত্বপূর্ণ ইন দ্য সেন্স অফ আওয়ার ফাদার অফ দ্য নেশন আওয়ার ওয়ান অফ দ্য লিডার গ্রেট লিডার আল্লা মোহাম্মদ এরশাদ এবং ছাব্বিশ মার্চের বক্তৃতা এসব মিলায় এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস স্যার আপনি বললেন মুজিব মানে বাংলাদেশ এটার মূল ব্যাখ্যাটা কি একজন ব্যক্তি গ্রামে একজন হয়তো বলেছে যে দেশ আমি স্বাধীন করেছি এটাও সত্য একটা মুক্তিযোদ্ধা যদি বলে দেশ আমি স্বাধীন করেছি এটা বাস্তব হিজ ওয়ান অফ দ্য লিডার অফ দিস কান্ট্রি কিন্তু এটা বাস্তব সারা বিশ্ব জানে পুরো বাংলাদেশ জানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি না থাকতো এই দেশ কোনোদিন স্বাধীন হইত না এতে কোনো সন্দেহ নাই আমরা সবাই জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড বাংলাদেশ দুইটা একই জিনিস উনি না থাকতে বাংলাদেশ হতো না আর বাংলাদেশ ওনার ছাড়া বাংলাদেশ বলা যায় না আমি আপনার কাছে জানতে চাই বঙ্গবন্ধুকে সেই তৎকালীন সময়ে একাত্তরের বা বাহাত্তরের নির্বাচনসহ ইত্যাদি ইত্যাদি মিলে সাড়ে সাত কোটি বাঙালি ওনাকে যে ভালোবেসেছিলেন এটা কেন একটা জিনিস খেয়াল রাখবেন যে মানুষ সবসময় সাহসী লোককে ভালোবাসে সাহসী লোককে জ্ঞানী লোককে টিচার মনে করে এবং বাংলাদেশের আপনি আরেকটা ব্যক্তি দেখান আমাকে যে শেখ মুজিবুর রহমানের মতো সাহসী ত্যাগী যে কোনো কাজের জন্য যে কোনো মুহূর্তে ওনার কাছে যা কেউ গেছে আমার বড় ভাই মোজাম্মল হুসাইন সেই তখন আপনার সিক্সটি থ্রি সিক্সটি ফোরে উনি পিআইএতে চাকরির জন্য আবেদন করে হয় না উনি একটু শর্ট ছিলেন হাফ ইঞ্চির জন্য ওনাকে বাদ দিয়ে দেয় আমার বাবা নীলফামারি থেকে ওনার একটু কথাবার্তা হইলো বাবা বললো তুমি এক কাজ করো তুমি শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে কোনোভাবে যাও উনি ওনার কাছে গেলেন উনি সঙ্গে সঙ্গে টেলিফোন করে জানালেন যে মোজাম্মেল হোসেন নামে এক ছেলেকে পাঠাচ্ছি ওকে তোমরা নিয়ে নিবা আধা ইঞ্চির জন্য তোমরা বাদ দিয়ে দিচ্ছ যে উনি গেলেন সঙ্গে সঙ্গে তার চাকরি ওখানে হয়ে গেলো তো এটা একটা সাধারণ একটা আমার ভাই নীলফামারি থেকে আসছে তার সঙ্গে কোনো পরিচয় নেই উনি গোপালপুরেরও না উনি নীলফামারি থেকে আসছেন এবং উনি সরাসরি উনি গিয়েছেন ওনাকে পেয়েছেন উনি সঙ্গে সঙ্গে সুপারিশ করেছেন তার পরের দিন তার চাকরি হয়েছে এটা কি মুখের কথা না কিন্তু নাম্বার ওয়ান আপনি দেখবেন ইব্রাহিম আল ইসলামকে আপনি দেখেন শুয়ে শুয়ে চিন্তা করতেন যে সূর্য সবচেয়ে বড় সবচেয়ে শক্তিশালী এটাই আল্লাহ সমুদ্র শক্তি শক্তিশালী এটাই আল্লাহ চাঁদ এত সুন্দর সারা বিশ্বকে আলোকিত করতেছে এটাই আল্লাহ সবাই শক্তিশালী একটা জিনিস খুঁজে বেড়ায় যে একটা নেতা বানানোর জন্য তো বাংলাদেশে অনেক নেতা ছিল আপনি উনার আমাদের জাতি পিতার গুরু ছিলেন সারবার সাহেব ওনার গুরু ছিলেন মৌলানা ভাসানি সাহেব কিন্তু দেশ স্বাধীন করার জন্য এই রকম নেতা দিয়ে কাজ হবে না এই দেশ স্বাধীন করার জন্য একমাত্র শেখ মুজিবুর রহমান ছাড়া আর কারো ক্ষমতা নাই অনেকে অনেকের কথা বলে যে অমুক করছে তমুক স্বাধীন স্বাধীনের ঘোষণা দিয়েছে কই কিন্তু তার একটু আগে আসে আপনি কোথায় ছিলেন আপনি কি ছিলেন শেখ মুজিবুর রহমান জাতির পিতা দেশ স্বাধীনতার জন্য নিজের হক বাঙালির হক আদায় করার জন্য দেশ স্বাধীনতার জন্য হক আদায় করার জন্য উনি একটা লড়াই করেছেন এমনি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট এখানে ভোট পেয়েছেন আপনি দেখেন যে স্কুল কলেজ ইউনিভার্সিটির সবচেয়ে বেস্ট টিচার যে যে জ্ঞানী ব্যক্তি তার পিছনে পিছনে সবাই থাকে এরকম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এই জন্য আমি বলবো যে উনার মতো আরেকটা নেতা আপনি ঠিক আছে গান্ধী ছিলেন একজন বড় নেতা ছিলেন একটা বড় নেতা সবার এক একটা পার্ট ছিল কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ এ ডিফারেন্ট থিং স্যার আপনাকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই বা আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই ঐতিহাসিক সাতই মার্চ বঙ্গবন্ধু সেদিন বত্রিশের বাড়ি থেকে সারোয়াদি উদ্যানে ভাষণ দিতে যান এই সতেরো আঠারো মিনিটের যে ভাষণটি ছিল এই ভাষণ মার্জিত আইনগত কোনো কোনো কিছু সমস্যা ছিল না এবং নোট ছাড়াই এই ভাষণটি দিয়েছে এই ভাষণটি সম্পর্কে আমরা কি দল মত নির্বিশেষে সবাই কি এটা নিয়ে আলোচনা বলেন বা একটা ভালো দিক বলেন সেটা কি আমরা মনে করতে পারি সারা বিশ্বের লোক জানে যে একটা ভাষণ দিয়েছিলেন আমাদের নবীজি জি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আরফাতের ময়দানে এখানে আপনার আবার মিসআন্ডারস্ট্যান্ডিং করিয়ে না অনেকে বলে আল্লামা অনেকে বলে হজরত অনেকে বলে রাজি আল্লাহ তালহ এসব চামচাগিরি যারা করে আমাদের নেত্রীকে নিয়ে এটা আমার পছন্দ না কিন্তু আমি বলবো যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা যে ভাষণ দিয়েছিলেন আপনারা যারা পড়েছেন যদি না পড়ে থাকেন একটু পড়বেন ওই ভাষণের মধ্যে পুরা ইসলাম পুরা কোড অফ কন্ডাক্ট অফ দ্য লাইফ সারা বিশ্বের জন্য একটা মানুষকে জীবন চলার জন্য একটা ফ্যামিলিকে চালানোর জন্য একটা দেশকে চালানোর জন্য সারা বিশ্বকে চালানোর জন্য সব কিছু ওর মধ্যে ছিল কোরআন তো আছে কিন্তু ওই ভাষণটা আপনি আসেন যারা পড়েন নাই তারা পড়বেন ওর মধ্যে এভরিথিং ইজ দেয়ার একটা কাজের মেয়ে থেকে নেওয়া কাজের ছেলে থেকে নেওয়া রাজা পর্যন্ত ব্যস্ত থেকে নেওয়া দজক পর্যন্ত প্রয়াস বংশ থেকে নেওয়া আমরা বাঙালি জাতি পর্যন্ত ব্ল্যাক থেকে নিয়ে হোয়াইট পর্যন্ত সব কিছু ছিল আপনি এখন আসেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যে কথাগুলি বলেছেন অর্থাৎ লেখার তো দরকার নাই রাসূলুল্লাহ যে কথাগুলি বলেছিলেন ওটা লেখার তো দরকার উনার অন্তরের কথা ওনার অন্তরের কথা উনি বলেছিলেন শেখ মুজিবুর রহমানের অন্তরে যা ছিল বাঙালি জাতির জন্য দেশের জন্য বিশ্বের জন্য যা কিছু ছিল তার অন্তর থেকে কথাগুলি বিরোধিত লেখার তো দরকার নেই উনি তো কোনো কবিতা পাঠ করার জন্য অথবা অন্য কারো ভাষণ পাঠ করার জন্য অন্য কোন কারো ভাষণ নকল করার জন্য তো উনি ওই মাঠে দাঁড়ান নাই উনার অন্তরে যে কথা ছিল সেই অন্তরের কথাগুলি উনি বলেছিলেন আমরা বঙ্গমাতাকে একটু ভুলে যাচ্ছি না আপনি বঙ্গমাতার সম্বন্ধে জিজ্ঞেস করেছেন আসলে আমরা ওনাকে কম স্মরণ করি কারণ উনি আমাদের লিডার ছিলেন না উনি আমাদের জন্য লিডার বানিয়েছেন বলা যায় আপনি দেখেন একটা জিনিস যে যেদিন উনি ভাষণ দিতে যান যতদূর আমি শুনেছি উনি একটা কথা বলেছিলেন যে তুমি তোমার মতো করে বলবা শেখ ফজল নেসা খুব শ্রদ্ধার সঙ্গে আমি তাকে স্মরণ করি তার আত্মার মাকফরত কামনা করি কিন্তু যেহেতু সামনে চলে আসছেন আমাদের জাতির পিতা আমরা সবসময় তাকেই স্মরণ করি একটা জিনিস ওনাকে কি আমরা স্মরণ করব না উনি তাই আমাদের জন্য এই ধরনের একটা লিডারকে জন্ম দিয়েছেন ওই রকম স্ত্রী সবচেয়ে ভালো সাজেশন দেয় তো ওই ওনার যা সাজেশন যিয়া ওনার ইন্সপাইরেশন যেটা যেটা উনি ঘর থেকে বের হওয়ার সময় দু একটা কথা বলতেন সেটাও পলিটিক্যাল একটা সাজেশন থাকতো তা আমরা সবসময় তাকে স্মরণ করব ইনশাআল্লাহ এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো আমি সবার আত্মার মাখারতের জন্য আমরা সবাই দোয়া করব